And all ী ুমা্রা হাজরাতে আম্বিয়া এক রাম আলাই হিম ফলাু স্লাম অনরা নিষ্ত অনারা কখনো গুনার ধারে কাতে যাননি হাজরাতে সাহাবায় কা আরাম রাি আ তালা আমহাপুজ আল্হ বুুল আলামীন সমরক্ষণ করেতেন মাঝে মধ্যে দিয়ের জনের পদশকলম গঠলে এমন ক্ষমা ওনারা চেয়েছেন আল্লাহ রা আলামী ক্ষমা করেও দিয়েছেন আর এরপরে যার কিছু না কিছু না আছে গুনা হয়ে যায় আমি শুনেছি এক মুরব্বীর মুখে সরসিনার প্রথম পিস মাওলানা নেতার আহমদ রাহেমহ তহবা করতেন বেশি বেশি একদিন এক লোক জিজ্ঞেস করে বসলো যে হুজুর আপনাকে তো গোনা করতে দেখি না তবা কেন ওই লোকের হাত ধরে ঘরে নিয়ে গেছেন ঘরে নিয়ে ঘরে যে খাটে যে চকিতে শোন ওই চকির তক্তার উপরে তো হইলো বিছানা এর উপরে তোষক তার উপরে বিছানার চাদর এখন বেড কভার বলে টকটার উপরে আরো তিনটি আবরণ বেড কভার হুজুর বেড কভার তুললেন তোষক সরাইলেন এরপরে বিছানা উঠাইলেন উঠে দেখালেন দেখেন তো টকটার উপরে গুলাবালি আছে কিনা দেখা যায় অনেক গুলাবালি আপনারা পরীক্ষা করে দেখবেন তো নিচে দিয়ে যে দুলাবালি উঠবে এটা তো সম্ভব নয় তক্তা তক্ত করে দুলাবালি উপরে কি করে উঠবে আর উপর থেকে যে নিচে যাবে এটা হতো তিনটি আবরণ তিনটি পর্দা কিভাবে যাবে তো যুক্তিতে বলে এর মধ্যখানে কোন দুলাবালি থাকবে না তারপরও এত দুলাবালি আমরা মানুষেরাও এমন দেখা যায় না বুঝে আসে না গুনা করলাম কি করলাম না কিন্তু অহরহ গুণা হয়েই যায় অনেক সময় আমরা বলি যে হ্যাঁ আমার রায় হইলো কোর্টে ফাঁসির যায় আমি জীবনে কাউকে হত্যা করিনি রায় অন্যায় ঠিক হয়নি আমি কাউকে হত্যা করিনি আমার দৃষ্টিতে আমি হত্যা করিনি আমার খেয়ালে করিনি কিন্তু কত পিপিলিকা কত ছোটখাটো পোকামাকড় আমি জীবনে হত্যা করছি ইচ্ছায় অনিচ্ছায় এক সময় তো দরকারও ছিল না তারপর হত্যা করে ফেলছি তো হাজার হাজার আল্লাহর আমি হত্যা করছি আমি হত্যা করিনি কথা বলা তো ঠিক না আমি করছি আমি মানুষ হিসাবে আমার একটি জীবন আছে এই পোকা একটি জীবন জীবনের হিসাবে কোনো পার্থক্য নেই তার যেমন জীবন আমার তেমন জীবন আমার হিসাবে আমার জীবন ওর হিসাবে ওর জীবন কিন্তু জীবন তো ওজনের আছে তো তার জীবন আমি বিনষ্ট করছি কত জীবন বিনষ্ট করছি যারা কোন বুজুগের সাথে সম্পর্ক রেখে চলেন আমাদের দৃষ্টিতে তো এগুলো ছোটখাটো ব্যাপার ওনারা দেখেন এগুলো ছোটখাটো ব্যাপার নয় বরকতেই এগুলো ধরা পড়ে না হয় আমরা বেপরোয়া চলতাম আমার একজন ওস্তাদ যার কাছে আমি হেলমেট তো জিগেই পড়েছি কোরআন শরীফ বিশুদ্ধ ভাবে পড়ার নিয়ম উনি মুরিদ ছিলেন আমার নানা শ্বশুর হজরতানা দিলাওয়ার হোসেন আমাকে একদিন শুনাইলেন যে আমি বসে বসে পানের গোটা ভাঙতেছি আমরা এরকম অবসর বসে থাকলে কত কিছুই না করি কাগজ কী হাতে কিছু একটা পাইলে এটাকে ভাঙি তা আমি পানের গোটা ভাঙতে পানের গোটা ভাঙলে কি কতি আমি তো ভাঙতেছি বসে বসে আমার হজরত সামনে দিয়েছেন লক্ষ্য করলেন আমি কি করে দেখলেন যে আমি পানের কোথা ভাঙি হজরত হজরতের ভাষায় বললেন বেহুদাকাত করতেছে আল্লাহের কাছে তো হিসাব দিতে হবে শরীফ ইসলাম কুহু মালয়া বেহুদাকাত অনর্থক কাজ এগুলো ছুঁয়ে দেয়া হইল ইসলামের সৌন্দর্য মুসলমান এগুলো ছেড়ে দিবে বহু দেখাত করবে আমার ওস্তাদ বলেন তো হজরতের এই কথার এমন প্রভাব আমার উপরে পড়লো এমন আসর করলো এমনি কান্না শুরু করে দিলাম অন্তত এক ঘন্টা আমার কান্না থামলো না তো জীবনে এই ধরনের বেহু দেখা অনর্থক কাজ কতই না করেছি তো এরপর থেকে আলহামদুলিল্লাহ যখনই এই ধরনের কোনো বেহু দেখা শুরু হয় হজরতের ওই কথা মনে পড়ে অমিয়া দেহুদা কাজ করো হিসাব দিতে হবে তো আল্লাহ পাকের তৎক্ষণাৎ ছেড়ে দিস এই যে এখন ছেড়ে দিতেছেন দেহুদা কাজ কিসের বরকত একজন বুজুর্গের সাথে সম্পর্ক রাখছেন এই বরকত আল্লাহ আমার উস্তাদ আমার প্রথম পীর কায়দ মিল্লা হজরত মৌলানা হাফিজি হুজুর মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আমাদেরকে একটু আমার সময় একদিন বলছেন কয় দেখো আমি যে নাক পরিষ্কার করি নাক আমরাও তো করি দিনে কয়েকবার নাক পরিষ্কার করলে যে কিছু ময়লা পড়ে আমি তখন নিয়ন্ত করি কত মাকলুক আছে যারা এগুলো খায় পিপিলিকে আরো কত পোকা খায় তো এদের খোরাকের নিহত করে আমি এই ময়লা গুলো ফেলে দিই যাতে এরা খেয়ে পাচ্ছে তা আমাদের তো কখনো মনে এই সমস্ত কথা আসতো না কিন্তু আদরতের সামনে দু চার দিন বসার তো ঠিক হয়েছে বিদায় এখন মনে আসে এখন নাক ধরার সময় কথা মনে আসে যে হবরত বলছেন খোরাক হিসাবে আমি এগুলো ফেলতেছি এখন তো সোয়াব হবে আর এই তো অনেক সময় দেখা যায় এটা আসলে ছোটখাটো নয় অনেক বড় তো এমন কেউ আমরা নেই যে আমরা গুনাগার নই ইচ্ছায় অনিচ্ছা প্রকাশ্যে গোপনে অহরহ গুণা আমাদের হতেই থাকে যদিও তের পাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মদকে এই তালিম দিয়ে গেছেন এই শিক্ষা দিয়ে গেছেন তবা করো বেশি বেশি তবা করো আল্লাহর নবীর তো ঘোষণা যে আপনার আগের পিসের সব গুণা মাপ কোন গুণা গুণা তো করে তারপরও বিল ফরক দড়ি নিলাম গুণা করতেন তারপরও মাপ এরপর উনি তবা করতেন দিনে একশো বার দিনে সত্তর বার তবা করতেন উম্মদকে শিখাই গেছেন যে আমি

নবীকেই হুকুম দিয়ে শিক্ষা দিতেছেন এইভাবে তবা করতে হবে তহবাধারা দাম বাড়ে অন্তর পরিষ্কার হয় এবং অন্তরে আল্লাহ পাকের মোহাম্মত জন্ম নেয়ের দিনের অভিজ্ঞতা আল্লাহ পাকের মহব্বত জন্ম আর সবচেয়ে বড় হাতিয়ার পুরানিকিমের তেলাওয়াত যত বেশি তেলাবাত করব ততই মহাম্মত জন্ম নিবে আর এর পরের নম্বর হাতিয়ার বেশি বেশি আল্লাহ পাকের কাছে তওবা করা মাপ চাওয়া এর দ্বারা আল্লাহ পাকের মহব্বত অন্তরে জন্ম নেয় মহাব্বত আল্লাহ পাকের আদেশ মানা নিষেধ পরিহার করা এগুলো সহজ হয়ে যায় মহব্বত না থাকলে কঠিন লাগে যারা আমাদের আকাবে যারা আমাদের বড় এভাবে ওনারা বড় হয়েছে কি পরিমাণ পরিমান কি পরিমাণ তবা ওনারা করতেন আল্লাহ হজরত জুন মেস্রী রাহেমা মিস্ত্রি মানে মিশরে বাড়ি আর জু মানে ওয়ালা নুন মাপ মা নুন মানে মাছওয়ালা নদীতে গিয়ে মাছ ধরতেন বাজারে নিয়ে বিক্রি করতেন এটা ছিল জীবিকা নির্বাহের ব্যবস্থা এই জন্য নাম হইল নুন মাছওয়ালা নিজের কাজ নিজে করতে কোন সরব নেই হালাল একটি পন্থা মাছ ধরে বিক্রি করা আয়ের কিছু নেই দোষের কিছু নেই মাছ ধরে বিক্রি করতেন মিশরে দুর্ভিক্ষ অনাবৃষ্টি চতুর্দিকে দিকে না খেয়ে মরছে মানুষ তো মানুষ জানে যে জন্য বুজুর্গ মানুষ আল্লাহর অলি আল্লাহর অলির মাধ্যমে যদি দোয়া করাইতে পারি হয়তো আল্লাহ পাক দয়া করবেন বৃষ্টি দিয়ে আর সাধারণত বৃষ্টি বন্ধ হয় আমাদের নাফর মানির কারণে আল্লাহ তো লোকেরা ওনাকে গিয়ে দুষ্টে হুজুর বহুদিন যাবৎ বৃষ্টি বন্ধ হাহাকার আমরা তো মারা যাচ্ছি

মিশরের বর্ডার মিশরের সীমা অতিক্রম করে গাছটি গোটা রাখতেন বসতেন এখন আল্লাহ দরবারে বসে হাত তুলতেন বলতেছেন আল্লাহ আমাদের নাফরমানের কারণে তুমি রহমতের বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ আমি মিশরের জমিনের দিকে তাকাইলাম আমার থেকে বড় নাফরমান বড় গুণাগত আমি কাউকে দেখি না আমার নাফরমানের কারণে আমার গুনাহের কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো আল্লাহ আমি নাথরমান মিশরের জমিন ঝরে দূরে চলে আসছি এখন তো বৃষ্টি দিতে তোমার আর সমস্যা থাকার কথা নয় নাফরমান তো চলে আসছি দূরে দোয়া করতেছে মিশরের বাইরে বসে আর মিশরের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা হলে তো কইতাম কি অমকের অমক গুনাহের কারণে তো বৃষ্টি বন্ধ হয়েছে আর উনি কইতেছেন কি আমার নাফর মানের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এই জন্য আল্লাপ আর কাছে ক্ষমাতে দোয়া করতেছেন বৃষ্টির জন্য তো যারা আমাদের বড় আকাদের ওনারা এইভাবে নিষ্কে নিজে গুনাগার মনে করে আল্লাহ পাকের কাছে তবা একবার করতেন এর বরকতে আল্লাহ পাকের মহব্বত অন্তরে আসছে বড় হয়ে গেছে হাজারো লাখ মানুষকে রাস্তা দেখাইতেন হেদায়ত পেয়েছে ওনাদের উচিলায় হজরত সাইয়েদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ওনাকে বড় তীর বলে কত বড় আল্লাহর হলি বলে গুনা করছে এরম তো কেউ কখনো বলতে পারবো না যে উনি অমুক সময় অমুক গুণা কিন্তু আল্লাহ পাকের দরবারে নিজের দন্না দিতেছেন কি হিসাবে আমি বড় পীর আমি সুফি সম্রাট আমি বিশ্ব অলি এ ধরনের কোন টাইটেল নিয়ে দন্না দেননি দন্না দিতেছেন কি বলে আল্লাহ জনদি কামাও জিল বাহারে বালহিয়া আকসারহু আমি আব্দুল কাদের আমার গুণা এত বেশি যেরকম সাগরের তরঙ্গ সাগরের তরঙ্গ তো কিনারা এসে একটা ভাগ আর একটা তার পিছন দিয়ে আছে শেষ নেই একের পর এক চলতেই আছে আমার গুণাও একের পর এক চলতেই আছে গুণাত্ম নেই সাগরের তরঙ্গের সমতুল্য আমার গুনা বরং বাল হিয়া সাগরের তরঙ্গ গুনলে এক সময় গনা যাবে কিন্তু আমার গুনা গণি শেষ করা যাবে না আমি এত গুণা করছি এই তো গেল পরিমাণ হিসাবে গুনার পরিমাণ এত আকার তেমন আমার গুণা আমরা তো গুনা করলে মনে করি মাত্র করতে না কারা গায়ে ইশারা দিলাম চলে গেল বা আর উনি বলতেছেন কুল্লু কুল্ল আমার প্রত্যেকটি গুণা প্রাণ বরং এর থেকেও আরো বড় এর থেকেও আরো বড় যে আল্লাহ পাকের যত নিকটে সে তাকে তত বড় অপরাধী মনে করে তার সামান্যতম সমস্যাকে অনেক বড় সমস্যা ভাব এটাই নিয়ে ওনারা পাকের নৈকট্য লাভ করেছেন আল্লাহ পাকের কাছের মানুষ এই জন্য নিজের গুণাকে এত বড় দেখতে আমার নিজের গুণা অন্যায় করার আগে সামনে তুলে ধরলেন পেশ করলেন এরপর আল ও বাইনার রাজা এবং আশার আল্লাহ পাকের দরবার নতার দরবারও নয় আবার শুধু রহমতের আশা করে বসে থাকবো এটাও উচিত নয় এভাবেই মধ্যম পন্থা অবলম্বন করে ওনারা চলছেন তাই বলতেছেন কি আল্লাহ আমার গুণাতো সংখ্যায় এত বেশি আকারে এত বড় পাহাড় থেকেও বড় কিন্তু কিন্তু আল্লাহ তোমার রহমত তোমার দয়ার সাগর তার তো কোনো ফুল কিনারা নেই এই অকুল দয়ার সাগরের মধ্যে যদি আমার গুণাগুলো ফেলে দেয়া হয় এগুলোর কোন অস্তিত্ব থাকবে মশামাতির পাখার নেওয়া তো মনে হবে না তোমার দয়ার সাগরের সামনে যদি তুমি ক্ষমা করে দাও তো তোমার শক্তি আছে ক্ষমা করা এগুলোর কোন ভিলুতখন থাকে না আমি আশাবাদী তুমি আমার গুণাগুলো ক্ষমা করে দিই কাজ না হিল বাহু রহু আল্লাহ রহমতের সাগর বড় সে আশাটাও প্রকাশ করে দিলেন কিভাবে করলেন কিভাবে করলেন আগে নিজের অপরাধ স্বীকার করলেন সামনে তুলে ধরলেন এর ঘরে প্রতিষ্ঠাতা ইসলাম আল্লা তবি রাহে কত বড় মানুষ আমার শেখেদ শেখুল ইসলাম আল্লামা তাকে উসমানী কাতুহুমের মুখে শুনেছি কহিঙ্কা এ কসুর হ্যাঁ ये हिंदुस्तान में पैदा हु अगर अरब में पैदा होते तो जिस तरह हनफी साफरी हमी मजहब है इस तरह एक मजहब होता मजहब के नाम पे। से ही दोष अपराध हिंदुस्तान में जन्मग्रहण करते तो यदि आरबे जन्म ग्रहण करते हैं तो जे रखम हनफी साफरी मालिकी हमेली मजहब आते ये हर एक मजहब हुई तो कासिमी मजहब नाम क तो, तो बड़ो मानुष মানুষ তো এত বড় কিন্তু নিশ্চয় নিজে কত ছোট মনে করেন আল্লাহ বহস হবে নাস্তিকের সাথে বহস তর্ক অনুষ্ঠান রওনা করছেন মাথায় টুপি কাঁধে রুমাল গায়ে জামা পরায় লুঙ্গি আর হাতে একটি সুন্নতি লাঠি দেখেছেন যেতে যেতে পথের মধ্যে খাল আসছে খাল খাল পার হওয়ার নেই তো নামছেন লুঙ্গি বিজয়ী খাল পার এখন বিজা লুঙ্গি পরা অবস্থা তো হাঁটা যায় তো করছেন কি রুমাল কিনছেন লুঙ্গির টিপে লাঠি কাঁধের উপর দিয়ে পিছনের দিকে ধরছেন লুঙ্গি ঝুলে দিয়েছেন লাঠির উপর হাঁটতেছেন রোদ্র লাগতেছে বাতাসও লাগতেছে লুঙ্গি শুকাইতেছে কিনছেন রুমাল কত বড় মানুষ উনি দুই পয়সার টুপি দুই পয়সার রুমাল দুই পয়সার জামা দুই পয়সার লুঙ্গি এই আট পয়সা ছিল ওনার সম্ভব আট পয়সার পোশাক ব্যবহার করতেন তো লুঙ্গি শুকাইতেছে উনি হাঁটতেছেন কিছু দূর যাওয়ার পর যখন লুঙ্গি শুকিয়েছে এখন আবার লুঙ্গি রুমাল খুলে ফেললেন এইভাবে বহসে উপস্থিত হইলেন বহস হইল আর হজরত নাম তুবি যেখানে আছে সেখানে অন্য কেউ বহসে গিজ্ঞে কল্পনা তো করা যায় নাস্তিকেরা চ্যালেঞ্জ করতো ভারতবর্ষে খ্রিস্টান পাদ্রীরা চ্যালেঞ্জ করত তখন ব্রিটিশ এরা ক্ষমতায় ছিল এরা ইউরোপ থেকে বহু পাদ্রী আমদানি করছে যাতে এ দেশের ইসলামকে ধ্বংস করা যায় এদেশে আলেমদের সাথে এরা বহাস করত শেষ সময় এরা বলতো কাসেম নান বাদে অন্যদের সাথে কত বড় লজ্জা কর কথা কিন্তু লজ্জা যদি কেউ না বুঝে তো করার কি আছে এরা ওনাকে বাদ দিয়ে বলতো অন্যদের সাথে বহাস হবে কাসেমের সাথে হবে না কেন এই কথা বুঝবে কাসেমের সাথে বহাস ছিল আর কুলানো যাবে না কত বড় মানুষ তো বহাসে উনি জিতলেন বহাসে জিতলে এখন তো আমরা অমক জিন্দাবাদ তমক জিন্দাবাদ নারায় তো বীরে উনি এর আগেই কদে কাম ছিলেন ছোট ফাঁকে দিয়ে মজলিস থেকে সরে চলে কেউ তেরো ভাই নাই কোথায় গেছেন চলে আসতেন একা একা ফিরে চলে আসতেছেন আসার পথে এক জায়গায় মাগরিকের নাম রক্ত হয়ে গেছে তো দেশের মসজিদ ইমাম সাহেব যে হয়ে গেছে এখনো ফিরে আসেনি এখন নামাজ আসার আগে কে লোকেরা ওনাকে চিনে না বাকি না চিনলো দেখতে তো বোঝা যায় মৌলবী মানুষ তো সাহেবকে দিছে নামাজ পড়াইছে ওনে নামাজ কয়তে গিয়ে মাসাল্লাহ প্রথম রাকাতেই ফুল আর অজু বেরাবের করছেন আল্লাহ এইভাবে নামাজ শেষ করছেন নামাজ শেষে মানুষ তুলে তুলে শুরু যে মৌলবী সুরত ধরে আসত মসজিদ আমাদের নামাজ নষ্ট করছে আসলে নামাজ তো নষ্ট হয়নি নাচ করল কিভাবে নামাজ তৈরি শুদ্ধ হয় নিয়ম নীতি আছে এক নিয়ম তো হইল পরে রাখা তো আবার নাচ করবা আর এক নিয়ম হইল আর ইসলাম মিম থেকেও করতে পারবা কেন কোরআন শরীফ এভাবে ঘুরতেছে না শেষ হলো আবার করছে তো যাই হোক যেভাবে এভাবে উনি পড়ছেন কিন্তু মূর্খ লোকেরা তো বোঝা না ওনার সাথে খুব ঝগড়া আমাদের নামা কষ্ট করছ মল্লবীর সুরত ধরে আসছ তাই এর মধ্যে ইমাম সাহেব আসে সাজিবি দেখা যায় মানুষ মোসরিফদের ঝগড়া করে মল্লবী কিনি ইমাম সাহেব তো কিনে উনি কে আর উনি বারবার বলতেছেন যে ভাই মাইনে মৌলা হ্যাঁ তো নামাজ আমি মৌলভীদের কাছে শুনছি এই বাবো নামাজ হয়ে যায় কিন্তু এরা মানে না নামাজ হয়নি এর মধ্যে ইমাম সাহেব আশি হাজির দেখা যায় লোক ঝগড়া করতেছে এক মৌলভী সাহেবকে নিয়ে ইমাম সাহেব তো দিনেন মৌলী সাহেব কে আরে তোমরা কার সাথে ঝগড়া করতেছো তো কার সাথে মানে আমাদের নামাজ নষ্ট করছে ওইখানে বস থেকে

যাবে মাকে মেরে সিহা নে আমি তো গুনাহের সাগরে আছি হাবু ডুবু করছি ঘর পে দরিয়া এ গুণাহাম গুনি তুমি গাওয়া হাম আল্লাহ তুমিও জানো আর আমিও সাক্ষী আমি যে বড় গুনাগার গুনার সাগরে ডুবিয়াছি আমি সাক্ষী আল্লাহ আমার দোয়া কালাম তুমি পর্যন্ত পৌঁছে না পৌঁছবি কিভাবে তো গুনার পাহাড়

এর সহায় এর কথা শুনবে এমন তো আর কেউ নেই অপরাধ আমি অনেক করছি আমি সবচেয়ে বড় অপরাধী কিন্তু আমার কথা শোনার মত তো তুমি ছাড়া কেউ নেই অপরাধ করলো আমার জন্য তুমি না করলো আমার জন্য তুমি আহ নিজকে নিজে কত ছোট মনে করে আল্লাহ পাকের দরবারে পেশ করতেছেন ভার করতেছেন তবা করতেছেন এর আল্লাহ পাক বড় বানাই দিয়েছেন ওনার নাম শুনলে শ্রদ্ধায় ভক্তি অন্তর ভরে যায় সেই নমুনায় সাহাবা ছিলেন আল্লাহ আল্লা কাছে ওয়াদা ছিল আল্লাহ জীবনে কোনদিন দিন করব না একদিন দেখতেছেন লোকেরাও দেখতেছে দক্ষিণ দিক থেকে আগুনের পাহাড় আসতেছে পাহাড়ের মাথা আকাশের সাথে আর গোড়া মাটির সাথে এভাবে আগুনের পাহাড় দক্ষিণ দিক থেকে আসতেছে উত্তর দিকে মুফতি আজম রহমতুল্লাহ কামরার ভিতরে হাতাহারিমতায় ওনারাও দেখতেছেন আমার একজন ওস্তাদ হজরত আব্দুল বাড়ি উনিও তখন মাদ্রাসায় ছিলেন উদানি মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন উনি বলতেছেন আগুন আসতে আমরা দেখতেছি বাব দেশে তেম কায়েম হয়ে গেছে এখন কামরা তবাড়া এর মধ্যে দেখি দশ বারো জন মানুষ দৌড়ে এসে মোতি সাহেবের কামরায় ঢুকে গোড়া গোড়ে আরম্ভ কিছু বলতে পারতেছেন এইভাবে বিশাল আকার আগুন এসেছে তো এই দেখে মুফতি করলেন অনেকক্ষণ সেজদা থেকে সেজদা থেকে মাথা তুললেন দেখেন যে আগুনটা টাগুন আর কিছু নেই সব দূর হয়ে গেল তো সেজ পড়ে ওয়াদা করতেন যে আল্লাহ ওয়াদা করতেছে জীবনে কোনোদিন দাদা করবো না আল্লাহ এই ওয়াদার খাতিরে তুমি তোমার এই গজব সরাই নিয়ে যাও গজব সরে গেছে আগুন সরে গেছে আর আসেনি তো ওনার ওয়াদা বেদাত করবো না এখান থেকে বোঝা যায় বেদাতের মারাত্মকতা কেমন বেদাত না করার ওয়াদা করার বরকতে আল্লাপা গদর করে নিয়ে গেছে আজম রহমতুল হালেজা এমন অবস্থা যে অবস্থা গণনা করার মতো নয় আমার অস্তিত্ব বলতে কিছু নেই এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ তুমি দয়া মায়া করো দুই জাহানে তুমি ছাড়া আমার কথা শুনবে কি তুমি তো শুনবে আল্লাহ পাকের দরবারে এইভাবে তো আর হজরত থানবির রহমতুল্লাহ আসে সারা দুনিয়ার বড় বড় আলেমরা ওনার মুখে ফিরছে ওনার উদ্ধৃতি ছাড়া ওনার নাম নেওয়া ছাড়া আজকাল কথা বলবে মুশকিল এত বড় উঁচু পায়ার মানুষ কিন্তু আল্লাহ পাকের দরবারে নিজকে নিজে কিভাবে পেশ করে তবা করে সেপার করেন আল্লাহ আমি তো গুনাগার কিন্তু গা গুনা ক্ষমা করেনা অপরাধ তুমি ক্ষমা করো আর আমি অপরাধ সত্তার আমারোহে আল্লাহ আমি আয় দোষে বড়া আর তুমি তো সত্তার মানুষের দোষ তু কি ঢেকে রাখো তা আমার কাজ আমি করতেছি দোষ তুটি খুব করতেছি তুমি তোমার করবা তুমি দেখে রাখবা এটাই তো আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা আমরাও আমার কোনো দোষ নেই আমি নির্দোষী আর উনি বলতেছেন আমি দোষে বড়া তুমি সত্তা আরো আমরা বলি আমার কোনো গুনা নেই আমি নিষ্কাম আমি নিজে দেখছি এক লোক টুপি আছে দাড়ি আছে হাতে লাঠিবাদ দিয়ে হাতে পাঞ্জাবিও গায়ে নামাজ করে না মারছ দেখলি দোকা কয় মনে করে নামাজি মানুষ টুপি টাপি দাঁড়াই যো নামাজ পড়ে আবার কয় কি নামাজ না পড়লে কি হবে আমার কোনো গুনাহ নেই আমার কোনো গুনাহ নেই গুনাহ দেখেন দেখবে কিভাবে গুনাহ দেখতে হলে তো অন্তর একটু না একটু পরিষ্কার থাকতে হবে অন্তর দিয়েই তো দেখে অন্তর তো অপরিষ্কার হয়ে গেছে গুনার কালিমা পড়তে পড়তে অন্তর অপরিষ্কার হয়ে আসে গুনাহ তো দেখা না তাই বলে আমার কোনো গুনাহ নেই আর হযরত বলতেছেন হাম গোনা আদার আওর তো ইগা ফারা হ্যায় আমার কোন চারা নাই কোন সহায় নাই আমি বড় অসহায় আমার সহায় এইভাবে নিজকে নিজে ছোট করে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে পেশ করে তারপর ওনারা তবা করেন তবা কবুল করেন যখনই কোনো বিশেষ করে পেরিসানি আসে দুঃখ কষ্ট আসে মুসিবত আসে তো তখনই দৌড়ো মসজিদের দিকে তখনই দৌড়ো আল্লাহ পাকের দরবারের দিকে তবা শুরু করো একটা করা শুরু করো আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এমনই করতেন আন্দি আসতেছে তুফান আসতেছে আকাশ কালো হয়ে গেছে হুজুর দৌড়ে মসজিদে মসজিদে গিয়ে তব একটা করা শুরু আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি শুরু এগুলো শুরু যেত এই সমস্ত মুসিবত গজব আসা তো আমাদের গুনাহের কারণে নাফরমানির কারণে তাই বেশি বেশি আমরা যদি তবা করি মুসিবত সরে যায় অন্তরে আল্লাহ পাকের মহব্বত জন্ম নেয় আল্লাহ জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ মস্তবি শরীফ লিখেছেন গম চৌদিনে কোন গম আমরে খালে কামদ কার কোন গম আমরে খালে কামদ কার কোন দেখো যখন দেখবে কোনো পেরিসানি কোনো চিন্তা আসছে কোনো মুসিবত আসছে দুঃখ আসছে জোর দেখতে পারে কোন তৎক্ষণাৎ আল্লাহ পাকের দরবারে তবা করো দেরি করবে না মোটেও

উনি আবার ফারুকি বংশের ওমর ফারুক রাজি আল্লাহ তাল আঙ্গুর বংশের মানুষ হজরত অমর ফারুক রাজি আল্লাহ তাল অনেক সানা অনেক গুম কীর্তন হাদিসের মধ্যে আছে অনেক বুজুর্গীর কথা অনেক ফজিলতের কথা ওনার মাঝে মধ্যে ধারণা হয় অবকর সিদ্দিকের ফজিলত বোধ হয় আরে ওমর ফারুক রাজি আল্লাহ তাল আহুর ফজিলত বোধ হয় অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আহু থেকে বেশি মাঝে মধ্যে ধারণা হচ্ছে একদিন তিনি মোরা বসলেন দেখি কার মকাম কোথায় কে কোন স্তরে মোরা বসার পরে উনি দেখতেছেন হজরত রাসুল সালক সিদ্দিক রাজি আল্লাহুর মাথা মুবারক সেখানে পায়ের সাথে মাথা লেগে আছে তার মানে পয়গম্বরের পরে ওনার স্থান আর ফারুক আজম ওমর রাজিউল্লাহুর আরো নিকি অবুবকর সিদ্দিক রাজি আল্লাহ পায়ের সাথে ওনার মাথা লেগে নেই আরো নিচে তো বুঝলেন যে না ফজিলত আসলে বেশি বকর সিদ্দিক রাজি আল্লাহু আল্লাহ এত বড় ফজিলত মানুষ আল্লাহর নবী নিজেও বলতেন যে আমি আমার রজা থেকে উঠবো হাসার মাঠে আমার এক পাশে অবুবকর থাকবে আর এক পাশে অমর থাকবে দুই পাশে দুজন দুজনকে নিয়ে আমি হাসার মাঠে উঠব কত বড় সুসংবাদ দুনিয়া থাকতো নবীর পাঠ ছাড়েননি রাখেরা তো নবীর পাশেই থাকবেন কিন্তু নিজকে নিজে কি মনে করতেন আল্লাহ পাকের দরবারে দিতে গিয়ে আল্লাহ একটু মেহরবানি করে আমাকে তোমার দরবারে তুলে নাও রহমতের দুয়ারে তুলে নাও মাল্লাহু জাদ আল্লাহ আমার সম্বল খুব কম আমার কোন সম্বল নেই সম্বলহীন একজন বন্ডা তোমার দরবারে করিাত করতেছে তোমার রহমতের দুয়ারে তুলে ধর মুফলে সামবেsetId পেয়াতী আন্দাবা ভি আল্লাহ বড় গরি বড় নাদার বড় ফকির বড় অসহায় অবস্থায় তোমার দরবারে দন্না দিয়েছে এই বন্ডা তাকে একটু রহমতের দুয়ারে তুলে ধর আগে বলতেছেন জামবহু আজি নাজি মনসাফতে দিল জামবাল আজি তার গুণা অনেক বড় তোমার জাম্বাল আজি এই বড় গুণাগুলো তুমি ক্ষমা করে দাও ইন্নাহু সাক সঙ্গারি বন মজনে বন জালি সে একজন অসহায় মানুষ একজন গুণাগার মানুষ একজন পুচ্ছ মানুষ তোমার দরবারে দন্ডা দিয়ে

আমরা তো দেখি গুনার দ্বারা কাতে জান্নাত जिंदगी কিন্তু নিজে মিজকে ভাবতেছেন তো আল্লাহ ইয়া রাব্বি যুনুবি নাফ্লরম আমার গুনাহ এত বেশি দুলিকনা থেকেও আমার গুনাহ সংখ্যা আরো বেশি কুল্লা জামবিন ফাতাহিস সাল জামিন আল্লাহ তোমার দরবারে আমি আশা আমার আমারে সব গুনাহগুলো তুমি ক্ষমা করে আমাকে পরিষ্কার করে নাও

আমি রোগে ভরা কি রোগ জ্বর সর্দি না অন্তরের রোগ আমার অন্তরে অনেক রোগ আমরা তো মনে করি আমার दिल কুরেশ না না করলে কি হবে বরদা না করলে কি হবে আমার দিল কুরেশ না আর আকবর বলতেছেন কি আমার দিলে গুনা ভরা আহ আফিনি আন দা ইন ওয়াকজি আন মি হাজাতি ইন্নালি কালবান সাকিমান আম আল্লাহ আমার অন্তত রুগী আমার কলব তাকে বড় বিমারির ভিতর আমটা তা সেলিল আলী এ রোগের চিকিৎসা তুমি সার করবে কে তাই তোমার দরবারে দমনা দিলাম চিকিৎসার জন্য চিকিৎসার জন্য তোমার দরবারে দমনা দিলাম আল্লাহ এইভাবে নিষ্কিনে যে ছোট বানাইয়ে নিস্কিনে যে গুণাগার বানাইয়ে গুণাগার ভেবে আল্লাহ পাকের দরবারে পেশ করলেন এই অবস্থায় ছোট হয়ে নিজের অপরাধ সামনে তুলে ধরে পাকের দরবারে আসলে পাকে রহমতের দুয়ারে রহমতের সাগরে কেন জোশ আসবে না কেন তরঙ্গ উঠবে না আল্লাহ পাক কিভাবে ক্ষমা করে দেন এটা মোহামানের একটি বড় হাতিয়ার খুব বেশি বেশি খুব বেশি বেশি যত বেশি সম্ভব ততই ভালো যত বেশি করা যায় ততই ভালো আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাপ চাবো ক্ষমা চাবো এর দ্বারা গুনা মাপ হবে তার পাশাপাশি অন্তরে আল্লাহ পাকের মহব্বার জন্ম নিবি ভালোবাসার জন্ম নিবি তার আদেশ নিষেধ মেনে ফেলা সহজ হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকল বেশি বেশি এস্তেক ফার করে নবজাত শিশুর না নিষ্পাপ হয়ে আখরাতের মুসাফির হওয়ার তো অতি দান করুন আল্লাহ আসাদু আল্লাহ ইল্লা আন্তা আস্তা করুক আওয়া তো বেড়েছে